আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। তো আমরা ফ্লুইড স্ট্যাটিক্সের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের উপর আমরা আরেকটা প্রবলেম সলভ করবো। তো আমার এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড সারফেস দেওয়া আছে। যে সার্ফেসটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সার্ফেস, এটা হচ্ছে আমার 3 মিটার ওয়াইড রেক্ট্যাঙ্গুলার সার্ফেস, রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। তো এখানে আমার এটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেল দেওয়া আছে 40 মিটার। তো এখানে আমার এটা ফ্রি সার্ফেস, এখানে ওয়াটার আছে। তো এই যতটুকু মধ্যে ওয়াটার আছে, এটিকে লেন্থ হচ্ছে আমার 5 মিটার, আর এখানে এক্সটেন্ড করা আছে 2 মিটার। এখানে একটা পি ফোর্স ব্যালেন্স করা আছে, তো আমাকে বের করতে হবে যে পি ফোর্সটা কত। এই পাশটা আমার, এই পাশটা হিন্স হিন্স সাপোর্ট, ঠিক আছে, এখানে হিন্স সাপোর্ট দেওয়া আছে। তো পি ফোর্স বের করতে হবে। সো আমরা দেখছি যে ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা তিনটা প্রসেস করি, ফ্লো করি, তিনটা স্টেপ। একটা হচ্ছে কি, প্রথমে আমরা এক্সপি ওয়াইপি বের করি, তারপর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স সেটা বের করি, সেটা হচ্ছে এইটা দিয়ে সূত্র দিয়ে বের করে ফেলি আমরা এইচ। আর 3 নম্বর হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, কোনো একটা সাপোর্ট করে এম নেই, শূন্য করি। তো এই 3টা সাপোর্ট। সো এটা বের করতে গেলে আমার কী লাগে, এটা করতে গেলে আমার লাগে হচ্ছে সেন্ট্রয়েডের লোকেশন লাগে, তারপর হচ্ছে এরিয়া লাগে, আর হচ্ছে কি আমার সেকেন্ড মোমেন্ট সেন্ট্রয়েডের রেসপেক্টিভ সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া লাগে আমার, ঠিক আছে। সেগুলো আমার ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি প্রথমে আসি, তাহলে আমরা সেন্ট্রয়েডটাকে বের করে ফেলতে হবে। তো এটা যদি আমার রেক্ট্যাঙ্গেল, সো আমরা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড কীভাবে বের করবো, যে আমরা যদি এটা একটু অন্য জায়গায় একটু দেখানোর চেষ্টা করি জিনিসটা, তাহলে মোটামুটি এরকম হবে। তো এটা হবে মোটামুটি এরকম, তাই তো? এটা হচ্ছে 5, তো এটা হচ্ছে 5 মিটার, আর ওয়েট কত হচ্ছে 3 মিটার। সো 3 মিটার, তো এরকম হবে। তো এটা তাহলে আমার সেন্ট্রয়েড কোথায় হবে, মিডিল বরাবর হবে, তাই তো? তার মানে 2.5 বরাবর হবে আমার সেন্ট্রয়েডটা, যে মিডিল বরাবর চিন্তা করি 2.5 ধরে আমরা এইখানে। তো এটা হচ্ছে আমার ধরি এই পয়েন্ট থেকে, তাহলে এখানে যদি চিন্তা করি, তাহলে আমার কথা হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে আমার 2.5, রাইট? তো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে আমার তাহলে এরিয়া কত হবে, তাহলে এরিয়া ওয়াই আমরা পাই গেলাম, এরিয়া কত পাবো, তাহলে এরিয়া হচ্ছে আমার অবশ্যই এখানে এরিয়া কত, 5 × 3, 3×5 = 15 মিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। তারপর এখন আই বের করতে হবে আমাকে। সো আইটা কীভাবে বের করবো, আমরা আইটা এখানে দেখাই। তো আই রেক্ট্যাঙ্গুলার সার্ফেসের ক্ষেত্রে, যেহেতু আমার এখানে অ্যাক্সিস কিন্তু হচ্ছে এরকম, তো রেক্ট্যাঙ্গেল যদি হয় এই অ্যাক্সিসের সাপেক্ষে আমার, তাহলে এটা হবে এরকম, যে 1, এটা সূত্র আর কি, এগুলো প্রমাণও আছে। তো এটা হবে আমার হচ্ছে 3 টাইমস হচ্ছে আমার এখানে যদি চিন্তা করি 5, কত এটা হবে কিউব, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এটা আমরা ভেবে চিন্তা করি, এটা যদি আমার হয় এ, এটা যদি হয় বি, তো সূত্রটা হয়তো কীরকম, যে 1/12 এ বি কিউব, ঠিক আছে, এরকম। তখন এটা হিসাব করে তাহলে কত আসে, ক্যালকুলেটর নিয়ে আমরা একটু হিসাব করলে কত আসে, যে আমার 3 টাইমস হচ্ছে 5 কিউব, রাইট? এটা ভাগ করতে হবে আবার কত দিয়ে, 12 দ্বারা, তাহলে আসতেছে হচ্ছে আমার মোটামুটি 31.25, 31.25 এটা ভ্যালু আসতেছে আমার, 31.25 m^4, ঠিক আছে। তো আই এর ভ্যালু পাইলাম, এর ভ্যালু পেলাম, সব পাই গেছে। এগুলো আমরা একটু চাইলে মনে রাখতে পারি, এখানে লিখে দিতে পারি 2.5 হচ্ছে এখান থেকে, এই পয়েন্ট এখানে শূন্য চিন্তা করি, এই পয়েন্টে 2.5 এটা, আর এটা হচ্ছে আমার 15 m^2, আর এটা পেলাম হচ্ছে কত আমরা, 31.25 m^4, এই ভ্যালুগুলো পাই গেছে। সো আমাদের শেষ ভ্যালু পাওয়া, সো এগুলো আমরা মিশাই দিই, যেগুলো দরকার নেই, ভ্যালু পাই গেছি। সো এরপরে স্টেপ হচ্ছে আমার কি, যে ওয়াইপি টা বের করে ফেলি আমরা। সো ওয়াইপি ক্যালকুলেশন করবো কীভাবে, তো ওয়াইপি হচ্ছে আমার ওয়াই ড্যাশ, তারপর হচ্ছে আমার প্লাস আই, নিচে হচ্ছে আমার কত এ ওয়াই। সো ওয়াই ড্যাশ কত পাইছে, 2.5, আমরা এটা 2.5 এখান থেকে পাইছি, এই পয়েন্ট থেকে, মনে রাখতে হবে একটু। কিন্তু আই কত পেলাম, 31.25, এ হচ্ছে 15, ওয়াই কত, 2.5। তো এটা আমরা হিসাব করে নিই একটু, তাহলে কত আসে আমি জানি না ঠিক, এটা ভুলভাল হিসাব করতেছি কি না, বাট আসলে আমার হিসাব সঠিক করার উদ্দেশ্য না কি কোন প্রসেসে এটা সলভ করতে হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রসেসটা ভুল করতেছি না ইনশাল্লাহ। তাহলে হচ্ছে 2.5 যোগ 31.25 ভাগ হচ্ছে আমার 15 গুণ হচ্ছে 2.5, ঠিক আছে, সব কিছু মিলে আসা হচ্ছে 10, 3.333 এক মাস। সো হচ্ছে আমার 3.333,
3.333 তার মানে হচ্ছে এখান থেকে এটার লোকেশন দিলাম চিন্তা করি এটা সেন্টারটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার সেন্টার মানে হচ্ছে জি আর যদি সি চিন্তা করি তাহলে এটা চিন্তা করি এখানে হচ্ছে সি তো সি এই সিতে কিন্তু আমার ফোর্স কাজ করবে ঠিক আছে অ্যাডজাস্টিভ ফোর্সটা এখানে লম্ব বরাবর কাজ করবে লম্ব বরাবর ঠিক আছে এফ সারফেসের লম্ব বরাবর এফটা কাজ করবে এটা হচ্ছে আমার সি তাহলে তাহলে সিটার দূরত্ব কত হলো এখান থেকে এখান থেকে এটার দূরত্ব হলো আমার চিন্তা করি 3.33 আসলে 10/3 আর কি এটা এটা তো 2.5 সো এখন এটা আমরা সবকিছু পাই গেলাম ওয়াই পি পাইলাম এটা মানে এক নাম্বার স্টেপ শেষ হল এখন যদি আসি আছে আমরা সেকেন্ড স্টেপে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে কেমন হবে তো এখানে ফোর্স ইকুয়াল টু হচ্ছে আমার গ্যামা এইচ এ তাহলে এখানে এইচটা কতটুকু এখান থেকে এখানে ইনটু হচ্ছে এইচ বার এইচ বার কে ক্যালকুলেশন করব এখানে চিন্তা করি 2.5 এতটুকু সো আমরা যেটা করতে পারি এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার 40 ডিগ্রি হয়ে যাবে যদি এটা 40 ডিগ্রি হয় এটা 40 ডিগ্রি সো হচ্ছে কি গামা 9810 এটা হবে তাহলে কত 2.5 সাইন 40 এরিয়া হচ্ছে 15 তো হিসাব করি এটা আমরা ক্যালকুলেটরে তাহলে হচ্ছে 9810 গুণন হচ্ছে আমার 2.5 গুণন হচ্ছে সাইন কত 40 ডিগ্রি গুণন হচ্ছে আমার এখানে 15 সব কিছু মিলে আসতে হচ্ছে অনেক বড় একটা ভ্যালু যদি চিন্তা করি এখানে আসলে 2364 নিউটন যেটা আমি মনে রাখতে পারি অথবা ভালোটা এখানে বসাই দিতে পারি সরাসরি সো এই হচ্ছে এখানে ভ্যালু আমরা পাইলাম এফ পাই গেছি সো আমরা চাইলে এখানে এফটা লিখে দিতে পারি তাহলে এফ কত পাইলাম মেরুতে বসা ইয়ে করে ফেললাম মিসে ফেললাম লাভ কি 2364 65.5 দিতে পারি মোটামুটি নিউটন তো এটা হচ্ছে এফ পেয়ে গেলাম তো এখন থার্ড কাজ হচ্ছে আমার এই যে হিঞ্জের রেসপেক্টে আমরা ইয়া নিব মোমেন্ট নিব সো এটা যদি আমরা একটা ফিগার ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি কেমন হবে তো এটা হচ্ছে আমার হিঞ্জ তো এখানে আমার দুইটা ইয়া থাকবে যে একটা হচ্ছে এফ ভার্টিক্যাল একটা হচ্ছে কি এফ হরিজন্টাল পাবো আমরা হিঞ্জের আমাদের দুইটা সাপোর্ট ইয়া থাকে ফোর্স থাকে তো এখানে হচ্ছে আমার পি ঠিক আছে এখান থেকে হচ্ছে আমাদের চিন্তা করি এখান থেকে ওয়াটার ছিল সো এখানে হচ্ছে আমার এফটা ও পিটা কিন্তু এভাবে না সরি পিটা কিন্তু অন্যভাবে আছে পিটা কিন্তু হরিজন্টাল বরাবর আছে তো বুঝতে হবে পিটা হচ্ছে আমার হরিজন্টাল বরাবর ঠিক আছে তো পি এর ডিস্টেন্স কত এখান থেকে 7 কিন্তু চিন্তা করি 7 ডিস্টেন্স যাই হোক মোটামুটি হচ্ছে ফোর্স গ্লাম দেখাচ্ছি জাস্ট খালি তো এখন যদি আমরা এই সাপেক্ষে যদি আমরা ইয়া নেই মোমেন্ট নেই এটা জিল করি তাহলে কি আসে তাহলে প্রথমে আসে এফ ফোর্স সো এফ ফোর্সের ডিস্টেন্স কত এখানে আছে আমরা যদি চিন্তা করি তাহলে এফ ক্লকওয়াইজ সো নেগেটিভ আসবে গুণন হচ্ছে কত 5 এটুক আছে মোটা 5 পুরোটাই তো 5 থেকে যদি আমরা 3.33 বিয়োগ করি তাহলে এটুক পাবো এই আর্মটা পাবো সো 3.33 তো আবার যদি এই ফোর্স চিন্তা করি তাহলে কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে সো এখানে আমার ব্যাপার আছে আমার কিন্তু সবসময় লম্ব ডিস্টেন্সটা লাগবে সো এখানে লম্ব ডিস্টেন্স কিন্তু এতটুক পুরোটা 7 কোণ হচ্ছে 40 ডিগ্রি তাহলে এখানে যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে পজিটিভ হবে সো পজিটিভ পি মোমেন্টাম করবো এতটুক এতটুক হবে কত এটা যদি চিন্তা করি হচ্ছে আমরা 7 তো 7 সাইন কিন্তু 40 ডিগ্রি ঠিক আছে এই যুগালটা তাহলে শূন্য হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা ফোর্সের ভ্যালু কত পাইছি আর পি আর সরাসরি বের করে পাইছি আমরা তাহলে এখানে চলে যাবে হচ্ছে আমার এফ এফ হচ্ছে 2364 65.5 হচ্ছে 5-3.33 নিচে হচ্ছে আমার তাহলে হচ্ছে 7 sin 40 ডিগ্রি তো এটা করলে হচ্ছে আমরা পি পেয়ে যাচ্ছি সো এখানে হিসাব করার পালা কম্পিউটার ক্যালকুলেটার হাতে নেই কম্পিউটার বলতে পারি এটা আমরা কি আচ্ছা আচ্ছা এখানে তো ব্র্যাকেট দেওয়া হয় নাই সরি ভেরি ভেরি সরি যাই হোক এটা আমরা আপাতত মিশে গেল না একসাথে সব কিছু পারা ঝামেলা দেখ কত আসে 2364
সিক্স ফাইভ পয়েন্ট হচ্ছে আমার ফাইভ, গুণন হচ্ছে আমার কত, ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি, ভাগ হচ্ছে কত, সেভেন সাইন 40 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি। সো সব কিছু মিলে আমার একটা ভ্যালু আসবে হচ্ছে 7 8 9 0 9, 7 8 9 0 9.26 নিউটন। তাহলে পি এর ভ্যালু আমার এখানে তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য পি এর ভ্যালু লাগবে এটা। তো আশা করি আমরা বুঝতে পারছি আনসার। তো এটা হচ্ছে আমার পি এর ভ্যালু এই। তো আমরা যদি আবার একটু সামারাইজ করি কীভাবে ধরনের প্রবলেম সলভ করবো, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে এই সেন্টার অফ প্রেশারটা ক্যালকুলেশন করা। এটা করতে গেলে আমাকে সেট ওয়েট লাগবে, এরিয়া লাগবে, এরিয়ার সেকেন্ড মোমেন্ট লাগবে। তারপরে কাজ হচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক ফোর্সটাকে ক্যালকুলেশন করা। তারপরে কাজ হচ্ছে আমার মোমেন্ট টোমেন্ট নিয়ে বা অন্য কোনো জেলার রিলেশন থাকে সে ধরনের রিলেশন, একটা স্ট্যাটিক্সের রিলেশনগুলো ফলো করে আমার এই প্রবলেমগুলো সলভ করা। মেকানিক্সের যে স্ট্যাটিক্সের প্রবলেম থাকে ইয়া থাকে রিলেশনগুলো থাকে সেটা যে কোনো একটা, যেমন এখানে ইনসাপোর্টসগুলো দেখে আমি এটা করছি, অন্য কোনো কেস থাকে আমার সেখানে সেটা মানে অ্যাডপ্ট করবো আর কি। যাই হোক, এভাবে আমরা এটা সলভ করে ফেলবো। তো আশা করি আমরা বুঝতে পারছি। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।